হ্যালো, গুড ইভিনিং, সালাম আলাইকুম। আমি লিপিকা, স্টুটগার্ট জার্মানি থেকে আমার 24তম ব্লগ স্টার্ট করলাম। দুদিন তোমাদের সাথে ছিলাম না, ছোট্ট একটা দুর্ঘটনা নিজের জীবনে ঘটে গেছে, সেই জন্য সাথে থাকো, সেই দুর্ঘটনা সম্বন্ধে সব কিছুই জানতে পারবে। তোমাদেরই তো বলবো, আর কাদের বলবো এখন। দেখো কত সুন্দর সেজেছে স্টুটগার্ট। ইউরোপ পুরো এখন আলো আলোয় ঝলমলে করছে, একদম পুরা। আমি চেষ্টা করব যতটুকু কভার করার জন্য, যতটুকু পারবো ততটুকু কভার করতে। আচ্ছা, আমি যেখান থেকে রাস্তাতে মানে হাঁটা শুরু করেছি, তারও আরও অনেক পেছন থেকে কিন্তু এরকম লাইটিং শুরু হয়েছে না। আমি হেঁটে যাচ্ছি সামনের দিকে, সামনের দিকে দেখো, প্রতিটা দোকান এখন ঝলমল করছে, কেনাকাটায় ব্যস্ত মানুষ। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তারপরেও সামনের দিকে এগিয়ে যায়, আবার নিচ্ছি। আমরা মেলায় প্রবেশ করছি। দেখো প্রথমে কিন্তু পুলিশ, জার্মান পুলিশ, হ্যাঁ, পুলিশাই। কারণ হচ্ছে কি জানো, সব ধরনের নিরাপত্তা আমাদের দিচ্ছে এরা। এই দেখো, এখানে একটা ওয়াগন, একটা গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, সামনে এরকম অনেক গাড়ি থাকবে। সো এই হচ্ছে গিয়ে আমাদের যেটাকে বলে ওয়াইনাত মার্কট, ক্রিসমাসের জন্য মেলা বসেছে এখানে। কত সুন্দর, তাই না? আলোয় ঝলমল করা। আচ্ছা, যদি আমার কথা মনে করো যে কেন আমার মুখটা দেখতে পাচ্ছ না, সেটার একটা কারণ আছে অবশ্যই, সেই কারণটাও তোমাদের বলবো। সাথে থাকো, সাথে থাকো। এই দেখো, আমি একটু ভেতরটায় যাই। কি খেলছে সবাই? দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে খেলছে। আমার ছেলেরাও যখন ছোট ছিল তখন খুব খেলতো, এখন বড় হওয়াতে এখানে এসে আর খেলে না, অন্য জায়গায় খেলে। দারুণ জিনিস দেখাই, সামনে পুলিশটাই দেখিয়েছিলাম, পুলিশ মানে পুলিশের গাড়ি সব রেডি আছে সব জায়গাতে। আর এখানে দেখো, এটা হচ্ছে গিয়ে ক্রাঙ্কেন ওয়াগন বলে না, যেটাকে ইংলিশে অ্যাম্বুলেন্স, এরকম অ্যাম্বুলেন্স জায়গায় জায়গায় আছে এদের। কারণ হচ্ছে এখানে একটা মেলা চলছে, মেলাতে যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয় সেই জন্য পুলিশ এবং অ্যাম্বুলেন্স সবসময় থাকবে। এই হচ্ছে গিয়ে দেখো, এখান থেকে শুরু হয়েছে বাইনাক মার্কসটা। আমি এর ভেতরে পুরোটা হয়তো ঢুকতে পারবো কিনা আমি জানি না, এখানে লোকের ভিড় প্রচুর। আমি পেছনটা দেখাতে চাচ্ছিলাম, পেছনটা খুব সুন্দর আসলে, পুরোটা এত সুন্দর করে সাজিয়েছে না, মানে কি বলবো। দেখো নানা রকমের মেলা, নানা রকমের জিনিস আমাদের যেমন থাকে, দেখো কত ধরনের। এগুলো যে বিভিন্ন টাইপের কথা যেগুলো আমাদের বলে কি বলবো, কবিতা অথবা বিভিন্ন রকমের, নিজের নাম হতে পারে, ওয়েলকাম লেখা হতে পারে, বিভিন্ন টাইপের জিনিস লেখা আছে, ভালোবাসার কথা আছে, অনেক কিছুই লেখা থাকে, অনেক কিছুই আঁকা থাকে। দেখো ভেরি নাইস না? Thank you.
আচ্ছা, এই হচ্ছে গিয়ে ডয়চে বোস্ট, যেটা হচ্ছে ডয়চিদের মানে হচ্ছে জার্মান সবচেয়ে নাম করা খাবার ডয়চে বোস্ট। আমি পুরোটা কিভাবে নিচ্ছি আমি জানি না, আমার দেখতেও খুব খারাপ লাগছে, আমাদেরকে অবাক হয়ে তাকিয়ে আছে যে খাচ্ছি না কেন নিচ্ছি দেখছি কেন। দেখো উপর দিকে দেখবে একটা ট্রেন ঘুরে, সোকে সোকে জিতান, সরি, দেখেছো ওই যে উপরে উপরে দিকে ট্রেন চুকচুক করে যাচ্ছে আর আসছে, মজা না, ঘুরে আসবে, দাঁড়াও আমি একটু ওয়েট করি। দেখতে পেয়েছো লেখা লেখা ভদ্রতা দেখা যায় এখানে আসলে। আসলে এই দেখো আমাদের শুটকি মাছ, আমাদের শুটকি মাছ বিভিন্ন টাইপের শুটকি, এগুলো আবার অন্য জিনিস। বিভিন্ন ধরনের পুতুল, কিউট না? এবং ক্রিসমাসের জন্য সব কিছু দেখো, দিস ইজ অল অফ ফর ক্রিসমাস অনলি। মেরি ক্রিসমাস। এরা আসলে এরা খুব অ্যাপ্রিসিয়েট করে যে দেখে যে ওরা বুঝতে পারে যে ব্লগ বানানো হচ্ছে, কারণ এখন তার এটা আসলে কোনো নতুন কিছু না, সবাই করে, যার জন্য ওরা খুব এনকারেজ করে দেখলেই। আর এটা দেখো, এটা মনে হচ্ছে একটা স্বপ্নের রাজ্য, দেখো ভেরি নাইস না? মনে হচ্ছে কি একদম হোয়াইট ক্রিসমাস যেটাকে বলে, স্নো পড়েছে, এমন এমন ভাবে দোকানটাকে সাজিয়েছে তোমার দেখলে মনে হবে কি যে যেন খুব স্নো পড়েছে, হোয়াইট ক্রিসমাস। দোকানগুলোকে এত সুন্দর করে সাজায় ওরা, ওই সাজগোজে দেখতে ইচ্ছে করে জিনিস আর কি কিনবো। এই দেখো ওদের কুড়মুড়ু ভাজা, মানে আমাদের যেরকম বলে হচ্ছে আমাদের মেলার খাবার যেমন, সেরকম এদের বিভিন্ন টাইপের মজার মজার খুব মজার মজার খাবার, এগুলো বাদাম তারপরে বিভিন্ন টাইপের, দেখো আমি তো সামনে থেকে দেখাই, এগুলো কিন্তু বিভিন্ন টাইপের ফ্রুটস, বিভিন্ন টাইপের এখানে বাচ্চারা খাবে খেলবে। স্নোম্যান, এগুলো বিভিন্ন রকমের চা মনে হয় না, বিভিন্ন টাইপের চা, বিভিন্ন রকমের চা তুমি পাবে এখানে।
বেশ সুবিধা আসলে এত ভিড় একটা মজার ব্যাপার লক্ষ্য করেছো অনেক ভিড় আমি কথা বলছি তোমরা কিন্তু আমার মনে হয় কথাগুলো শুনতে পাচ্ছো আমার মনে হয় আমি জোরে কথা বলছি এবং আশেপাশে কেউ কিন্তু এত জোরে কথা বলছে না কোনো ধাক্কাধাক্কি নেই কোনো রকমের চিল্লাচিল্লি নেই মারামারি নেই আচ্ছা এটা হচ্ছে কোনটা আচ্ছা এটা হচ্ছে গরম ওয়াইন এটা বাইনাক্তির সময় মানে বড়দিনের সময় এটা ওদের খুব ফেমাস একটা ওয়াইন এটা গরম খেতে হয় এটা এই ওয়াইনটা ওরা ঠান্ডা খায় না এটা গরম খাবে এবং সেটা খাওয়ার জন্যই আজকে এখানে সবাই আসলে এসছে বেশি রান্না বান্না পছন্দ করো তাদের জন্য দেখো কি ফ্যান্টাস্টিক জিনিস ওরে বাবা প্রচন্ড হেভি প্রচন্ড হেভি দাম দেখেছো 78.50 কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল মানে জার্মানি তো অবশ্যই এবং এগুলো খুবই ভালো প্রচন্ড ভালো এটা কি সুন্দর না ইস মাছ ভাজলে একদম সুন্দর করে হয়ে আসবে কোনো কিছু লাগবে না মজা সে আবার হাতে বানানো কিন্তু দেখো ফুলের মজা বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের ও ওয়াও এখন দেখো আমার তো এখন কি আর বলবো দেখো ফ্যান্টাস্টিক দেখো ওরা প্র্যাকটিস করছে ফর ক্রিসমাস অনলি গানটা গাইছিল আমি আসলাম তখন আমি একটু ওয়েট করি এগুলো সব কিছু ওদের হাতে তৈরি দেখো আমি ঢুকি সব কাঠ দিয়ে বানানো সব কিছু কাঠের এবং সব কিছু ওদের হাতের হাতের কাজ কি সুন্দর না এটা দেখো ফ্যান্টাস্টিক হাতের কাজ যাতে সুন্দর হতে পারে আমার বিশ্বাস হয় না মানে না দেখলে না আসলে বিশ্বাস করার মতো না যে এত সুন্দর ওদের কাঠের কাজগুলো খুব সুন্দর হাজবেন্ড কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখছে এখন কি কিছু কিনে টিনে দিবে কি না জানি না কিন্তু দেখছে খুব মনোযোগ দিয়ে দেখো না না সরে সরে যাচ্ছে তো না একটু সামনে গেল ওরা ক্রিসমাসের জন্য গানটা রেডি করছে এখন প্রতিদিনই এই গানগুলো করবে ওরা ক্রিসমাস পর্যন্ত একদম দেখো এই ছোটো ছোটো ইয়েগুলো কত ছোটো এটা আমি তোমাদের জাস্ট এক জিনিসটা দেখাই যে এতটুকু না এটুকুর দাম হচ্ছে গিয়ে 25 ইউরো মানে 25 ইউরো এতটুকুর দাম এবং ও ওর কথা অনুযায়ী হচ্ছে গিয়ে এটা হচ্ছে বেস্ট একদম সবচাইতে বেস্ট এবং ভালো মধু আর এগুলো আবার একটু কম দাম এগুলো সব মানে কমের মধ্যে কিন্তু ওগুলো বেশি
এদিকটাতে ভিড়টা একটু কম, কারণ এদিকটাতে সব কিছুই হচ্ছে হাতে বানানো জিনিসের ইয়েটাই বেশি। দেখো এখানেও মধু, এখানেও বিভিন্ন রকমের মধু, এগুলো সব কসমেটিক প্রোডাক্ট, বিভিন্ন রকমের অর্গানিক কসমেটিক প্রোডাক্ট। বিভিন্ন রকমের বিস্কিট, দেখো কত ধরনের বিস্কিট, বিস্কিট প্লাস হচ্ছে ক্রিসমাসের কেক, এগুলো বিস্কিট সব। ওয়াও, এগুলো হচ্ছে খুব পাতলা কাঠ দিয়ে, খুব পাতলা টাইপের, এত সুন্দর ফাইন কাজগুলো, এত সুন্দর ডিটেলটা, খুবই চমৎকার, নাইস, ভেরি নাইস। মোমবাতির এগুলো দেখেছো, দারুণ না? আমরা হাটটা অনেকটা দূর চলে এসেছি, এদিকটা দিয়ে, ও মাই গড, এদিক দিয়ে আবার এরকম, তা তো জানতাম না। সেই উপর থেকে দেখো স্টার হয়ে ঘুরছে, কি যে সুন্দর, সামনে গিয়ে তোমাদের দেখো। দারুণ না? ফ্যান্টাস্টিক। আমরা বেরিয়ে আসছি ওখান থেকে, চলে আসলাম আর কি, বেরিয়ে আসলাম মেলার একদম শেষ প্রান্তে, এখান থেকে সোজা হেঁটে গেলে দেখো কত সুন্দর, মজার মজার খাবার সব, এগুলো অ্যাপল, এই আমরা বেরিয়ে গেলাম, আমরা অন্যদিক দিয়ে ঢুকেছিলাম, সো এটা হচ্ছে গিয়ে দ্য লাস্ট ওয়ান না? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, বাসায় গিয়ে দেন তোমাদের সাথে আবার কথা বলবো যে কেন আমাকে তোমরা এতক্ষণ দেখছো না, কেন আমার কি হয়েছে। এই দেখো শুরু করেছিলাম পুলিশের গাড়ি দিয়ে, শেষও করবো পুলিশের গাড়ি দিয়ে, কারণ হচ্ছে এরা জায়গায় জায়গায় হচ্ছে পুলিশ আছে, পুলিশের গাড়ি আছে, জার্মান পুলিশ, আর এই হচ্ছে জার্মান পুলিশ, দারুণ সিকিউরিটি সব জায়গায়। এখান থেকে আমি তোমাদের দেখা একটা জিনিস, যে এখান থেকে যে স্টার্ট করেছে এরা, এখান থেকে স্টার্ট হয়েছে মেলাটা, এবং পুরাটা কিন্তু খুব ভালো একটা সিকিউরিটি দিয়ে কভার করা,
জায়গায় জায়গায় পুলিশ আছে, জায়গায় জায়গায় সিকিউরিটি গার্ড আছে, এবং হচ্ছে গিয়ে আমরা বেরিয়ে গেছি না, এবং অ্যাম্বুলেন্স টাইপের যে ছোটো ছোটো অ্যাম্বুলেন্স আছে দেখিয়েছি, এদের সব জায়গায় সিকিউরিটি প্রচুর। হ্যালো, আসসালামু আলাইকুম আবার সবাইকে। একবার ভেবেছিলাম যে আজকে কালকে দুদিন তোমাদের সামনে হয়তো আসবো না, পরবর্তীতে ভাবলাম যে না থাক, আসি তোমাদের সাথে শেয়ার করি আমার যে দুর্ঘটনাটা ঘটে গেছে আমার, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি খুব কী বলবো, আমি সতর্ক ছিলাম না। সো সতর্ক না থাকলে যে মানুষের কত ধরনের দুর্ঘটনা, মানে কাজের জায়গায় বিশেষ করে না, ঘটতে পারে, সেটাই তো আমি ভাবলাম যে না থাক আমি শেয়ার করি তোমাদের সাথে। তোমাদের সাথে শেয়ার করলে হবে কি, যে অনেকে হয়তো মানে সতর্ক হবে, আমি তো সতর্ক ছিলাম না, হয়তো ঘটনাটা শোনার পরে বা কেউ হয়তো ভাববে যে না ঠিক আছে এভাবে কাজ না করে ওভাবে করি, বা করলে কি করা উচিত। তো আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ঘটনাটা। গতকাল আমি ম্যাকডোনাল্ডসে কাজ করি, তোমরা সবাই জানো তো। আমি হচ্ছে গতকাল আমি কাজ শুরু করেছিলাম হচ্ছে 6:30 মর্নিং, আর্লি মর্নিং 6:30। তো আমার কাজের শিডিউলটা এমন ছিল 6:30 to 15:30। সো আমি হচ্ছে গিয়ে ম্যাক কাফেতে কাজ করব। তো দুটা ক্যাশ আমার নামে ওপেন ছিল, একটা হচ্ছে লাঞ্চে আর একটা হচ্ছে গিয়ে তোমার মানে ব্রেকফাস্ট না ম্যাক কাফেতে এরকম। তো আমি চেষ্টা করছিলাম দুটাই কভার করতে। তো দুটা কভার করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে একটু হুড়াহুড়ি, এটা তো স্বাভাবিক ব্যাপার হবেই, কারণ একটা হচ্ছে এক প্রান্তে, সেখান থেকে দৌড়ে যে আরেক প্রান্তে যে আরেকটা ক্যাশ ধরা অথবা মানে আরেকটা কাস্টমারকে অ্যাটেন্ড করা একটু ডিফিকাল্ট। তো এটাই যখন আমি করছিলাম, ওইগুলো করতে করতেই না একটা সময় হয়েছে কি, যে যখন আমরা ম্যাক কাফেতে কাজ করছিলাম তখন হচ্ছে বিভিন্ন টাইপের কাপ এগুলো তো থাকেই না, এই প্লেটগুলো বিশেষ করে প্লেটগুলো কাপের নিচে যে প্লেটগুলো থাকে সেগুলো, তো এগুলো তো আবার মানে ঠিক করে রাখতে হবে। হ্যাঁ, তো আমি একটার সাথে আরেকটা যখন রাখতে গেছি, এটা বাড়ি খেয়ে না কীভাবে যেন একটার সাথে একটা বাড়ি খেয়ে, এটা কেরামিকের তো মানে সেরামিক যেটাকে বলে সেরামিকের, তো তো ওটা না ওই যে চামড়ার মতো উঠে, কিন্তু এটা ভেঙে যায় না কখনো, এত শক্ত এগুলো, এগুলো ভাঙে না, এগুলো থেকে না পিস পিস মতো উঠে চলে আসে, দেখবে কি দেখলে মনে হবে এই এরকম ছিলে গেলে যেরকম হয় না, ওরকম ছোটো ছোটো পিস উঠে এসছে, এবং গলায় টলায় অনেক জায়গায় লেগেছে, একটা পিস আমার চোখের এই ডান চোখের একদম ওপরে ভেতর দিকে চলে গেছে। ইটস ভেরি মাই গড, আমার যে তখন কেমন লেগেছে আমি তোমাদের বোঝাতে পারবো না, মানে আমি হরবল হরবল জাস্ট আমি কি বলবো তোমাকে। এখন যেই সময়টা এই ঘটনাটা হলো, মানে যখন ঢুকলো সেকেন্ডের মধ্যে আমার মাথায় এসছে যে না, আমার আমি চোখের পলক ফেলবো না এবং আমি জিনিসটাকে উপর দিকে তাকাবো না, তাকালে এটা ভিতর দিকে ঢুকতে থাকবে। সো আমি করলাম কি, আমার চোখটা এভাবে করে ওপেন করেই আমি উপর দিকে চলে গেলাম, মানে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেছি, কারণ আমাদের ওপরে হচ্ছে ড্রেসিং রুম ম্যাকডোনাল্ড, তো মানে হচ্ছে গিয়ে দুটা তালা, তো তো হচ্ছে ওপরেই হচ্ছে ড্রেসিং রুম, তারপর হচ্ছে টয়লেট এভরিথিং সব কিছু, পাউজার রুম সব কিছু ওপরে। তো আমি ওপরে চলে গেলাম, ওপরে যে আমার অনেক পানি দিলাম, অনেক পানি দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সাময়িকভাবে জিনিসটা হয়তো আমি জানি না কী হয়েছে না, কিন্তু আমার কাছে সাময়িকভাবে ভালো লেগেছে যে না ঠিক আছে। এরপর যখন আমি নিচে নামলাম, নিচে নেমে আমি ভাবলাম যে আমি এখন কী করব, আমার বস নেই, বস ছিল না, তো যেই জন্যই প্রবলেমটা হয়েছে আসলে না থাকাতে, আমি কার সাথে শেয়ার করবো, আমি যারা ছিল তাদেরকে আমি বলেছি যে এই ঘটনাটা কিন্তু হয়ে গেছে আমার, কিন্তু চোখের ভিতরে গ্লাস ঢুকে গেছে। তো ওরা বললো যে কই দেখছি না ঠিক আছে হেন তেন, তো আমিও ভাবলাম যে হয়তো বা ঠিক আছে সেই জন্যই তো ওরা বললো, কিন্তু এটা ছিল আমার প্রথম ভুল, আমার উচিত ছিল তখনই সাথে সাথে বেরিয়ে যাওয়া, তো আমি সেটা করিনি। তো আমি 3:30 পর্যন্ত আমি কাজ শেষ করলাম এবং সারাক্ষণ ভাবছিলাম যে যদি আমার হাবি যদি চলে আসতো, যদি ইন কেস বা আমি একটা ফোন করবো কি না, যে ও যদি চলে আসতো তাহলে হয়তো আমি শেয়ার করতাম যে দেখো এটা তো হয়ে গেছে আমার সাথে, আমি এখন কি করব। দেখো টেলিপ্যাথি বলে একটা কথা আছে, মানে একটা বলে না যে মন থেকে তুমি যদি খুব একটা কিছু চাও সেটা পূরণ হয়, আর এটা আমার সবসময় হয়েছে, আমি মন থেকে যা চেয়েছি একদম মন থেকে সেটা আমি পেয়েছি। সো ঠিক ঠিকই 3:30 সময় আমি দেখলাম যে আমার হাজব্যান্ড চলে এসছে কাজে, আমার ম্যাকডোনাল্ডস আর কি, তো সচরাচর সে আসে না, তো তাকে তখন আমি বললাম যে এই ঘটনাটা হয়েছে কি করব, তো বলল হসপিটালে যাবো আমরা। তো আমরা হসপিটালে গেলাম, তো ডাক্তার খুব ভালো করে এটাকে দেখে টেখে বললো এটা তো একটা কোনা একদম ওপরে, জানো একদম মানে কি বলবো আমি তোমাকে, এইখানে মানে হচ্ছে এখান থেকে এখানে ভেতরে,
ঢুকানো, তো ওটা ও বের করতে পারছে না। তো বলল যে একটু একটু ও জায়গাটা একটু ছিলে ছিলে হয়তো বা গেছে এরকম কিছু। তো ও অনেক পানি দিল, পানি দেওয়ার পানি টানি দিয়ে অনেক পানি দিয়ে একটু ওয়াশ টাশ করে দিল, দেন হচ্ছে আমাকে চারটা পাঁচটার মতো টিউব দিয়ে দিয়েছে যে তুমি এটা হচ্ছে বাসায় গিয়ে এটা তুমি ইউজ করবে, ইউজ করতে থাকবে, এটা একটা পর্যায়ে হয়তো এটা নেমে আসবে। সেটাই তো আমি বাসায় আসলাম, বাসায় এসেও আমি রাত দিয়েছি এবং আমার সারাটা রাত আমার যে কী গেছে আমি তোমাদের কী বলবো। শুধু মনে হচ্ছিলো যে যদি চোখটা বেরিয়ে আসে, মানে আমার এটা মনে হচ্ছিলো যদি চোখটা বেরিয়ে আসে বা কিছু একটা হয়ে যায় আমি কি আমার বাচ্চাদের আর দেখতে পারবো না, আমার বাচ্চাদের মানে খুব মিস করছি, মানে খুব খারাপ লাগছিলো আসলে। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমি চোখের মানে পাতাটা না আমি অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমি খুলতে যাচ্ছি কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তো তারপর হচ্ছে কি আবার সেই যে পানিটাও দিয়ে দিয়েছিল আমাকে টিউবটা, ওই টিউব দিয়ে আমি আবারও এটাকে বারবার করে ওয়াশ করলাম। ওয়াশ করার পর এটা দিয়ে চোখ দিয়ে প্রচুর পানি পড়ছিল, প্রচুর, মানে এটাকে কান্না বলা যাবে না, এত পানি পড়ছিল। সম্ভবত ওই পানির সাথে হয়তো বেরিয়ে গেছে অথবা যদি নাও বেরিয়ে থাকে কিন্তু আমি জানি না কি হয়েছে, এর দু তিন ঘন্টা পরে আমার কাছে মনে হলো যে পৃথিবীটা অনেক সুন্দর, কারণ হচ্ছে তখন আমার ব্যথাটা কমে গেছে। আমার প্রায় ধরো দু তিন ঘন্টা পর আমার কাছে মনে হলো যে না ব্যথাটা কমে গেছে এবং আমি দেখতে পাচ্ছি, মানে হচ্ছে তখন একটু ফ্রেশ লাগলো। সো এই হচ্ছে গিয়ে আমার দুঃখ ভরা কাহিনী। একটু কাজের সময় স্ট্রেস না করাটাই ভালো আসলে, তাড়াহুড়া করতে গেলে দেখো মানে এই দুর্ঘটনার তো কোনো কিছু বলা যায় না কখন কার জীবনে দুর্ঘটনা হয়ে যায় এটাও আমরা বলতে পারি না, কিন্তু তারপরেও সাবধানতার সাথে এবং যে কোনো কাজ একটু আস্তে ধীরে সুন্দর করে করাটাই ভালো। এই আমি তোমাদের বলছি কিন্তু আমি নিজে সেটা করি না, মেন থিং ইজ দ্যাট আমি বললাম তোমাদের কিন্তু আমি সেটা করব না। আমি কালকেও দেখা যাবে যে কাজে যাব ধামাধাম, কিন্তু উচিত না। এর আগে আমার হাত পুড়েছে, আমার মুখ পুড়েছে, আমি তোমাদের কী বলবো, আমার মুখে এত যত্ন নেই আমি, ওহো, কিন্তু আমার এখান থেকে তেলের ছিটা প্রচণ্ড দাগ আছে, মানে ছিল একটা সময় ছিল, তেল পড়েছিল আমার এখানে গলায় টলায় হাতেটাতে, এরকম হয় মাঝে মধ্যে হয়ে যায়। তো সাবধানতার সাথে কাজ করবে সবাই, যারা কাজ করো বিশেষ করে মহিলাদের বলবো, এখন তো 90% মহিলাই কাজ করো, দেশে করুক আর বাইরে করুক যেখানেই করুক, সবাই সাবধানতা অবলম্বন করবে, মানে অত তাড়াহুড়া করার দরকার নেই, স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই, তাড়াহুড়া করুক। নিজের জীবনের চাইতে বেশি নিজের জীবন, নিজের স্বাস্থ্য, নিজের কী বলবো, নিজের পরিবার, এর চাইতে বেশি মূল্যবান কোনো কিচ্ছু নেই। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি, তুমি নিজে। সুতরাং তোমার জন্যই তো তুমি কাজ করো বা তোমার ফ্যামিলির জন্যই তো তুমি কাজটা করো নাকি, সুতরাং নিজেকে আগলে রেখে সামনে রেখে সতর্কতার সাথে কাজটা করলে হয়তোবা আমি যে বিপদে পড়েছিলাম সেরকম বিপদে তোমরা পড়বে না। সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে প্লিজ সবাই সতর্ক থাকো, কেউ আমার মতো তাড়াহুড়া করে এরকম কাজে জাম্প করবে না, আর আমার জন্য দোয়া করবে। আমার এখন আমার কাছে আমি জানি না আমার কাছে আমাকে কেমন দেখাচ্ছে, আমি জানি না, আমার এই চোখটার ছবি যদি তোমাদের দেখাতে পারতাম, ইটস হরেবল ছিল আজকে সকালেও, কিন্তু এখন দুটো একটুখানি মনে হয় দুরকম কি জানো, আমি যে বুঝতে পারছি না ক্যামেরাতে কতটুকু আসছে, আমার চোখে কিন্তু এখনও ব্যথা আছে। সো প্লিজ প্রে ফর মি, আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা, অনেক অনেক দোয়া। তোমরা সবাই যে যেখানে আছো যেমন আছো সবাই ভালো থাকো, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, কারণ তোমরা যখন ভালো থাকবে সবাই সবাই সবার জন্য দোয়া করবে যে সবাই যেন ভালো থাকুক, সে সবাইয়ের ভিতর তো আমিও বলবো না কি। সো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, পরিবারের সাথে থাকো, পরিবারকে নিয়ে থাকো, আর হ্যাঁ নিজের জন্য সময় বের করবে, নিজেকে সময় দিবে, নিজের যত্ন নিবে এবং সতর্কতার সাথে কাজ করবে। ঠিক আছে, টাটা, গুড নাইট।